আমরা হ্যারিংবোন স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন বানাবো। এটার জন্য আমি এই দুটো লাইন টেনেছি, এটা একটা আন্দাজ মতো টেনে নিয়েছি। যেখানে একটু চওড়া বর্ডারের দরকার সেই সব জায়গাতে এই সব বর্ডার ডিজাইনগুলো ইউজ করা যাবে। এগুলো শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, ব্লাউজ যে কোনো জায়গাতে এই সব ডিজাইন ইউজ করা যাবে। এগুলো আমি একটা নিজের আন্দাজ মতো করে করছি। এটা আমি এখানে এইভাবে শেষ করে দিচ্ছি, এইগুলোতে টেকে দিচ্ছি। আর এর মধ্যে খানে একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ দিচ্ছি, দুবার পাক দিয়ে একই জায়গায় ঢোকাতে হবে আর এইটা টেনে ধরতে হবে, তবেই এই নটগুলো সুন্দর হবে। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করব। এইভাবেই প্রত্যেকটার মাথায় এইভাবে টেকে দেব আর একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে এটা কমপ্লিট করছি।